দিন দেখেছে শুধু নামাজ, শুধু জিকির, শুধু রোজা, শুধু পাগড়ি দাড়ি, এটা ইসলাম। এখন পুরা ইসলাম যখন বোঝানো হয় ইসলাম ইজ দা কমপ্লিট কোড অফ লাইফ, তখন কিছু মানুষ বলে না খাবো না, এ বোয়াল দাদা। এতদিন যা দেখেছিল কি বোয়াল, আজকে কিন্তু বোয়াল মাছ পোড়াটা দেখানো হয় না। এজন্য মানুষ তাফসীর মাহফিলে ওয়াজ মাহফিলে আসে, ঠিক আসার পর ওই টোকরা মাছ দেখে মনে করে ওইটাই বোয়াল, কারণ এতদিন ওদেরকে তো ওইটাই দেখিয়েছে। কথা বলেন, এটা কোন মানুষের মুখ দিয়ে বের হতে পারে যে মুসলমান, যে এই বক্তব্যটা দেওয়া যাবে না? কোন মানুষ যদি বলে ওইটা দেওয়া যাবে না, ওর ইমান সঙ্গে সঙ্গে নষ্ট হয়ে যাবে। আজ আমি পরিপূর্ণ করে দিলাম ইসলামকে, কিয়ামত পর্যন্ত ইসলামের ভেতরে নতুন করে কিছু কেউ যদি দেয় সে কাফে, আর ইসলাম থেকে কেউ যদি কিছু বাদ দিয়ে দেয় সেও কাফে। ইসলামে নামাজ আছে না নেই? যদি নামাজ বাদ দিয়ে শুধু জিকির করে ও কাফে। ইসলামে রাজনীতি আছে না নেই? যদি এটা বাদ দিয়ে বলে না ইসলামে রাজনীতি করতে দেওয়া যাবে না, এটা জায়েজ নেই, হারাম, আমি কথা বলতে দেবো না, ও কাফে। ইসলামে যেটা নেই ওইটা যদি কেউ নতুন করে বলে এটাও ইসলাম, ঢোল বাজায় টুকি তবলা বাজিয়ে জিকির করছে, ইসলাম এটা আছে? চট্টগ্রামে গিয়েছিলাম, মাছ ভান্ডারে জিকির করছে, ঢোল বাজায় জিকির করে। জিজ্ঞাসা করবেন তুমি এত লাফাও, এত ঢোল বাজাও, জিকির করো মানে কি? বসো হুজুর লাফায় না, আল্লাহর নামে পবিত্র জিকির করছে, ঢোল কিসের? ওদেরকে জিজ্ঞাসা করলে ওরা বলবে ঢোল বাজিয়েছে খাজা মঈনুদ্দিন চিশতি। খাজার পুরা জীবন আমি পড়েছি, খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি ছিলেন আল্লাহর জবরদস্তি একজন বুজুর্গ বান্দা, তিনি একজন বড় মহাকিক আলেম, তিনি কোনদিন ঢোল বাজাতে পারে না, এই ঢোল বাজানোর নামটা তার সাথে লাগিয়েছে কিছু মোনাফিক। এরকম যত রকমের কাঁটা টুকরা পিস নিয়ে মানুষ ব্যস্ত আছে, ওদেরকে যদি বোঝাতে চান ওরা বলবেন না আমার বাদ পড়ে গেছে, এটা নতুন করে ইসলাম নিয়ে এসেছে। এটা কি নতুন ইসলাম? ইসলাম আসলে পুরো পরিপূর্ণ ছিল, কাঁটা টুকরা দেখতে দেখতে আমাদের অভ্যাসই হয়ে গেছে ওইটা। এটা না জায়েজ জিনিস হারাম মনে হয়, হারাম জিনিসও জায়েজ মনে হয়। কথা বলুন, ইরামান কাতিবিন এখানে ভরে গেছে, মমতাজ কাপড় খুলে ন্যাংটা হয়ে কাজ কারবার করে, ওর মাহফিলে কোনো অসুবিধা নেই। আর কোরআন শুনে মানুষ পরিবর্তন হবে, সেখানে কিরমান খাতিবে না দরকার কি? যতটুকু বলবো কোরআন থেকে হাদিস থেকে বাস্তবতা নিয়ে আপনি অতটুকু রিপোর্ট করবেন, যেটা বলি না ওইটাও যদি বানিয়ে রিপোর্ট করে আমাকে কালার করে, দুনিয়ায় যদি আমি কিছু নাও করতে পারি কিয়ামতের দিন আপনাকে ছাড়বো না। আপনার ওই চোখ, আপনার হাত, মুখ, বিবেক সব কি আমাদের দিন সাক্ষী দেবে, যা করেছেন ঠিক অতটুকু আল্লাহর কাছে বলবে। এই জন্য কিরামান কাতিবিন বা যারা এসেছেন তাদেরকে বলছি সাবধানের সাথে কোরআনের মাহফিলটা যেন বাস্তবায়ন হয়, ওদিকে খেয়াল করে তাকাবেন। আল্লাহ আমাদেরকে বোয়াল মাছ পোড়াটা দেখলে যেমন মনে হয় না আসলে এটা বোয়াল, এতদিন যা দেখেছিলাম টোকরা পিস কাঁটা, পরা ইসলাম বোঝাতে গেলে আজকের শেষের যে আয়াতটা পড়েছি, আমি কোনো কিছু অনর্থক করি না, যা করি যতটুকু বলি ওখান থেকে একটা শিক্ষা নিয়ে আসি। আজকে শেষ যে আয়াতটা, ওই আয়াতটা বাংলাদেশের সাথে পৃথিবীর সাথে মিলানো লাগবে, আমি মিলাবো হাড়ে হাড়ে ইনশাআল্লাহ। আপনারা একটু সুযোগ করে দেবেন, একটু সায় দেবেন যে বলছেন কিনা। সারা পৃথিবীতে মুসলমান নিধনের যে উৎসব চলছে, বিশেষ করে মায়ানমার আরাকানে, দৃশ্য দেখে বিবেক যাদের আছে ওই মানুষগুলো নিজেকে কন্ট্রোল রাখা সম্ভব না। এই নেড়া বৈদ্যরা তামাম পৃথিবীর নিকৃষ্ট জাতিরা এখন মানুষের মাংস মানুষ খায়, এটা পৃথিবীর ইতিহাস, পড়ি না চোখে দেখা তো দূরের কথা। তো এখন দেখতেছি ওরা মানুষ জবাই করে, মুসলমান জবাই করে রান্না করে খাচ্ছে।
ছেলের সাথে খাচ্ছে, দুই বছর আড়াই বছরের এক বালক ছেলে ধারালো ছুরি দিয়ে তার এই জায়গা থেকে এক পচে আলাদা করে ফেলছে। কঠিন পরিস্থিতিতে আল্লাহ আমাদেরকে এখনো পর্যন্ত, যদিও একটু গরম, তারপরও শান্ত আছে। আপনি কক্সবাজার উখিয়ায় যান, রামুতে যান, টেকনাফে যান, আপনার চোখ দিয়ে এমনি পানি বের হবে। ওদের যে দৃশ্যগুলো এখন মুসলমানদের, রোহিঙ্গা মুসলমানদের হাহাকার চলছে। আমার তো মনে হয় কেউ যদি মায়ানমারের মুসলমানদের দিকে তাকায়, তার মুখ দিয়ে চব্বিশ ঘন্টা আলহামদুলিল্লাহ বের হওয়ার কথা। অনেক ভালো রেখেছে এখন। এরপরও আপনার রাগ হয় আল্লাহর উপরে, কোন কারণে, কোন দিক থেকে তাকিয়ে আমি বুঝি না, যে আল্লাহ আমাদেরকে এখনো সুস্থ রেখে, ভালো রেখে, তার মুখের বাণী কোরআন শরীফ শোনার মতো একটা পরিবেশ তৈরি করে দিলে খুশি হয়ে মন থেকে বলেন আলহামদুলিল্লাহ, দরুদ আর সালাম পড়ি আমাদের নবী, বিশ্ব নবী, মানবতার বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। হযরত ওমর ছিলেন মানবতার বন্ধু, তার নাম আজও মানুষ উচ্চারণ করে আর করলেই দোয়া করে, কি বলেন? আবু জেহেল ছিল মানবতার শত্রু, তার নাম উচ্চারণ করে ঠিক, কিন্তু করলেই মদুয়া করে। আরো আসতে বলেন এই যে অং সান সুচি, গোলাঙ্গার নাপাক মহিলা, ফেরাউন তো মরার পর সুখী হয়ে, আরে জিন্দা অবস্থায় শুকিয়ে গেছে। ওর কপালে হেদায়েত নেই, কোরআনে কারিমের সূরা সূরার ৪২ নম্বর আয়াত আল্লাহ বলেন, যারা মানুষের উপরে জুলুম করে, অত্যাচার করে, আমি আল্লাহ তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করবো কিয়ামতে। আল্লাহ যদি কারো বিরুদ্ধে মামলা দেয়, অভিযোগ দেয়, কোন বাবা ওরে জান্নাত দেবে? ওর বিরুদ্ধে মামলা কার? আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। আল্লাহ নিজে যদি কারো বিরুদ্ধে অভিযোগ দেয়, আমরা আল্লাহর বান্দা তার বিরুদ্ধে অভিযোগ জানাতে পারি না? এই দুয়ারটা খোলার জন্য ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিজামিন এই আয়াতটা পড়েছি। আল্লাহ তুমি আমাদেরকে আয়াতের বাস্তব যে শিক্ষাটা দরকার নেওয়ার তৌফিক দান করো। জোরে বলেন আমিন। যারা আমরা যতটুকু পারি মানবতার বন্ধু না শত্রু হব। আরো জোরে বলেন। সত্যির এমন একদিন আসবে সটকে দিয়ে আর আল্লাহ রাখবে খালা খালা তো ভাই ফেরাউনের মতো, আর কেমন পর্যন্ত ওর জন্য বদদোয়া করবে মানুষ, কি বলে? মানুষের উপরে যারাই জুলুম চালিয়েছে আপনি তাকান, তারা কিন্তু টিকে নেই। এই জন্য পৃথিবীর একটা নিয়ম হচ্ছে, এই সিয়ার যে যখন সিয়ার পায় সে তখন গিয়ারে উঠে যায়। এই যে আমি সিয়ারে আছি, আমি এখন গিয়ারে আছি, মুরব্বী সিয়ারে আছে, মনে করছেন এখন ভালো অবস্থায় না, গিয়ারে আছে, মনে করছেন নামা লাগবে না, দুই ঘন্টা পর মুরব্বী থাকবে নামতে বাধ্য হবে, কারণ তাহাজ্জুদের নামাজ আসতেছে, আর না যদি পড়ে তো ফজরের নামাজ তো পড়াই লাগবে। ফজরের নামাজ যদি না পড়ে সকালবেলা পেটের ধান্দায় কাজ করা, আরো জোরে বলো, কে বোঝালাম? আমি কথা বলি নরম ভাষায়, যেখান দিয়ে যায় একটু গরম হয়ে যায় বলে মানুষের মন খারাপ হয়। এই তিনটা কথা বললাম, এই সিয়ারে যেই বসেছে একদিন না একদিন তাকে নামাই লাগবে, খুব বেশি সময় না। আবু তালেব মাত্র ৪৫ মিনিট বসেছিল, আমি বসলাম এক দেড় ঘন্টা, এরপরে আমার নামা লাগবে না লাগবে না, বসার সঙ্গে সঙ্গে চেয়ার আমাকে মনে করিয়েছে আমির হামজা খুব বেশিক্ষণ না, খুব বেশি হলো দেড় থেকে দুই ঘন্টা, এরপরে নামা লাগবে, আর বৃষ্টি আলে এখনই। পৃথিবীর প্রতিটা চেয়ার এই কথা তার বসা মানুষকে স্মরণ করায়, শুধু একটা চেয়ারের কোনো পরিবর্তন নেই। ওয়াসিয়া করেছে সামাওয়াতি ওয়াল আরব ওয়ালা ইয়াউদুহু হিফজুহুমা অবাল আলিয়ুল আযীম। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন একটা সিয়ারের কোনো পরিবর্তন নেই, সে সিয়ার হচ্ছে আসমান আর জমিন পরিব্যাপ্ত। সিয়ারের নাম কি? আমার আল্লাহর কুরসি, যেখানে আমার আল্লাহ নিজে বসেন, ওই সিয়ারের কোনো পরিবর্তন নেই। বাকি পৃথিবীতে যত সিয়ার আল্লাহ বানিয়েছে,
আল্লাহ মানুষকে দিয়ে বানিয়েছে, সে যে চেয়ারই হোক, আপনার ঘরের চেয়ারও হতে পারে, ক্ষমতার চেয়ারও হতে পারে, যে কোন চেয়ারে বসলে নামাই লাগবে, এই কথাটা স্মরণ করে চেয়ারে বসা লাগবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে মানুষের ভেতর থেকে আর অহংকার আসবে না, মানুষের ভেতর থেকে হিংসা বের হবে না। সবচাইতে বড় দুঃখ আমাদের উন্নতি হওয়ার পেছনে অন্তরায় যেটা, এটা হিংসা। যে কেউ অন্যকে সহ্যই করতে পারে না, হিংসা যদি কোন মানুষের ভেতরে জন্ম নেয়, আল্লাহর নবী জানিয়েছেন কাঠ আগুন লাগলে যেভাবে ধ্বংস হয়ে যায়, হিংসা যদি কারো ভেতরে জন্ম নেয়, ওর নেকিগুলো ঠিক ওইভাবে ধ্বংস হয়ে যায়। কিয়ামতের দিন আমল নামার দিকে তাকিয়ে দেখবে ফাঁকা, কিচ্ছু নেই। আর এটা সবচেয়ে বেশি হয়ে দাঁড়িয়েছে বৌদ্ধদের ভেতরে, এত হিংসা মুসলমানদেরকে তো সহ্য করতেই পারে না, দেশ থেকে তাড়িয়ে দিয়েও ক্ষান্ত হয়নি, এখন আবার হত্যা করে বিদায় করার চেষ্টা করছে। ওই রোগটা এখন ঢুকেছে মুসলমানদের ভেতরে, টপি মাথায় দিয়ে ওর হিংসা দেখলে ফেরেশতা পর্যন্ত দম আটকে যায়। কি মাগুরাতে একজন চাষ করছে, হঠাৎ নাঙ্গলের ফালে একটা পাথর পেয়েছে, চিন্তা করছে পাথর, পাথরটা হাতে নিয়েছে, এক দৈত্য বের হয়ে বলে, মালিক আপনার কি চাই? আপনি যা চাইবেন আপনাকে আমি তাই এনে দেব, কিন্তু আপনাকে যদি আমি 10 টাকা দেই, আপনার পাশে যে থাকবে তার 20 টাকা হয়ে যাবে। অবস্থা দরকার নেই, পাথর পেলাম আমি কষ্ট করে, আমি পাবো 10 টাকা, আর পাশে ওই লোকটাও 20 টাকা, তোরে আমি ঘষাই দেবো না। বাড়িতে নিয়ে গিয়ে স্ত্রীকে বলে, শোনো, এ কুদরতের পাথর, এ জাদুর পাথর, এ যেন ঘষা না লাগে, সাবধান। মেয়ে লোককে আপনি যেটা নিষেধ করবেন ও গোপন ওইটা আগে করবে, ওর কাছে গোপন কথা বলে দেখেন, ও আগে পাশ করে দিয়েছে। কারণ কি, মেয়েদের বুদ্ধি অর্ধেক, আর নিসাউ নিসফুল আকল, মেয়েদের বুদ্ধি কি অর্ধেক, আরো জোরে বলেন, এখানে কোন গোপন কথা স্ত্রীর কাছেও বলতে নেই, বললে আপনি ধরা খাবেন। ও বলেছে ঘষা যেন না লাগে, এই কথা বলার পরে গেছে মাঠে, স্ত্রী চিন্তা করছে, স্বামী আমাকে বইলে গেল কি ঘষা যেন আরো আসতে বলে, আসতে করে পাথর বের করে দিয়েছে ঘষা। দৈত্য বের হয়ে বলে, মালিক আপনার কি চাই? কি চাই বলবো না, সারা জীবন কুড়ে ঘরে আসি, আমার একতলা বাড়ি চাই, ও তো জানে না যে আমার একতলা হয় তাহলে পাশের বাড়ি হবে। ঘষা দেওয়ার পরে দেখে হা হয়ে গেছে, স্বামী বাড়ি থেকে মাঠ থেকে বাড়ি এসে দেখে আমার বাড়ি নেই, সব একতলা দুইতলা করে কি কষ্ট করে বাড়িতে পৌঁছিয়ে বলে, সে পাথর কই, বলে ঘষা দিয়ে ফেলি। তুমি তো ঘষা দিলে, কিছুই বলছো না, তাকিয়ে দেখো বাইরের অবস্থা, বাইরে এসে দেখে কপাল খারাপ, সব পানি দুই তালা, বলে পাথর কই নিয়ে আসো। কষা দিয়েছে দৈত্য বের হয়ে বলে, মালিক কি চাই? কি চাই বলছো না, আমার 100 কানা করে দাও, আমার 100 যদি কানা হয় পাশের বাড়ি কি হিংসা। নিজের হচ্ছে হোক, অন্যের যেন না হয়, এটার নাম হিংসা। নিজের তলে হাজারো মানুষ হচ্ছে হোক, অন্যের তলে যেন কেউ না যায়, এটার নাম হিংসা। কথা বলো, এই মন্ত্র এদেশে কারণ নেই, আছে মানে নাম ধরা রাখবে। আল্লাহ আমাদেরকে এই হিংসা থেকে, অহংকার থেকে যেন মানবতার বন্ধু হওয়ার, খাঁটি বন্ধু হওয়ার তৌফিক দেন। জোরে বলেন আমিন। আমরা আজকে খুব সময় অল্প নেব, কারণ আকাশের অবস্থা ভালো না, এই জন্য খুব তাড়াতাড়ি তুলে দিয়েছে, বৃষ্টি হচ্ছে আপনারা দেখতেছেন, দু এক ফোঁটা করে তখন এসে যায়, বলা যায় না। আমি আয়াতের মূল কথাগুলো বলেই শেষ করে দেব, আর বর্তমান সম্পর্কে যেটা বলার জন্য শেষ আয়াত পড়েছি, ওইদিকে একটু নজর দেবো, আল্লাহ যেন আমাকে বোঝানোর তৌফিক দেয়। আমিন।
অ্যাক্টিভ হয়ে থাকবেন। এই যারা দাঁড়িয়ে আছে এদেরকে বসার জায়গা হচ্ছে না, না কিছু বিছিয়ে দেন, কার্পেট আছে একটু বিছিয়ে দেন, বৃষ্টি দু এক ফোঁটা পড়ছে না, একটু সময় যেন আল্লাহ আমাদেরকে দান করেন। আপনি দাঁড়িয়ে আছেন, বসেন ভাই, বসেন, আলহামদুলিল্লাহ। আপনি বলেন না কেন আলহামদুলিল্লাহ, আমাদেরকে কোরআন শোনার জন্য একটা ঘন্টা দয়া করে দান করেন, জোরে বলেন আমি। আপনারা দাঁড়িয়ে থাকা দেখে আমার কিন্তু ভালো লাগছে না, বসেন বসেন। আমি তাফসীর মাহফিলে যত জায়গায় কথা বলি তাফসীরে মাজহারির ওই নিয়মটা আগে বলে নেই, কারণ এটা মমতাজের কনসার্ট না, কনসার্ট নাকি, আর এটা ওয়াজ মাহফিল না, কারণ ওয়াজ মাহফিল হলে যে কোনো কিস্সা কাহিনী দিয়ে মানুষ শেষ করে চলে যায়। তাফসীর মাহফিল যেখানে লেখা থাকে সেখানে আয়াত থেকে কথা বলা লাগবে, কারণ আল্লাহর চাইতে বড় ওয়াজ এই দুনিয়ায় আছে? না। আল্লাহ বলেন ইয়াজুকু, ওয়াজ তো আমি করি, ওয়াজ কে করেন? নাই তো আবু তালেবের বাবার খবর আছে এতগুলো মানুষকে এক জায়গায় রেখে এক ঘন্টা বসিয়ে রাখা? না। আমির হামজার বাবা পারবে এক ঘন্টা বসিয়ে রাখা? না। ওয়াজ কার? আল্লাহ। রাজনৈতিক মঞ্চ আমরা দেখেছি দুই থেকে তিন মিনিট নেতারা কথা বললে জনগণ খেপে যায়, আর কোরআনের মাহফিলে মানুষ ঘন্টার পরে ঘন্টা রাত বারোটা একটা পর্যন্ত জেগে থেকে চাতক পাখির মতো কোরআন শোনে। অবশ্যই এটা আল্লাহর রহমত, কথা বলেন ঠিক কিনা? ওয়াজ করি আমি আল্লাহ, সুতরাং যারা ওয়াজ বিরোধী তাফসীর বিরোধী ওরা আমার আল্লাহ বিরোধী। বাংলাদেশে প্রমাণ হয়েই যাচ্ছে এখন কারা এই দেশে আল্লাহ বিরোধী, কথা বলেন ঠিক কিনা? যারা আল্লাহ বিরোধী লোক এদের জানাজা দিয়েই কি আর কবরে দিয়ে কি, হিন্দুদের মতো পুড়িয়ে ফেলবে। ওই মেয়েকে জানাজা দিয়েও লাভ নেই, কবরে দিয়েও লাভ নেই, বেকার জায়গা নষ্ট হবে। এমনি বাংলাদেশের জায়গা কম, ওদের কবর না দিয়ে যারা কোরআনের বিরুদ্ধে আছে আমি গ্যারান্টি দিচ্ছি মরণের পরে জাহান্নামে যাবে। সুতরাং এইরকম মানুষ যদি পান তারা তাফসীর মাহফিলে বাধা দেয় ডাইরেক্ট ইনডাইরেক্ট, এলাকায় হয়তো নেই আমি জানি, এগুলো সব আছে কুষ্টিয়ায়। তাদেরকে সতর্ক করার জন্য বলছি আপনি যদি এখনো চরিত্র সংশোধন না করেন, আমির হামজাকে আপনি বাধা দিচ্ছেন না, বাধা দিচ্ছেন আল্লাহকে, কারণ এই কথাগুলো তো আমি অ্যাডভার্টাইজ করছি। আসল ওয়াজ কার? আল্লাহর ওয়াজে আপনি বাধা দেওয়ার ক্ষমতা কত? দুইবার পায়খানা হলে তিনবার বমি হলে আপনাকে খুঁজে পাওয়া যায় না, আর হলে মস্তানি করে আপনার পেটের ভেতরে না পাক, আপনার বগলে না পাক, আরো বলা লাগবে? সব জায়গায় নাপাক জিনিস নিয়ে আপনি কোরআনের বিরুদ্ধে ডাইরেক্ট ইনডাইরেক্ট অবস্থান নেন, এরকম মানুষগুলো যারা পৃথিবীতে আছে বিশেষ করে বাংলাদেশে, মাগুরায় নেই আমিও জানি, বাংলাদেশে যারা আছে এটা ভিডিও হচ্ছে, এটা চলে যাবে কালকে ইন্টারনেটে, তাম দুনিয়ায় ছড়িয়ে যাবে, 100-228টা রাষ্ট্র আছে পৃথিবীতে, সব জায়গায় এটা ছড়িয়ে যাবে, মানুষ দেখবে যে মাগুরার মানুষ আল্লাহর অলি আর বাইরের মানুষ সব আল্লাহর গলি। আহ্বান জানাচ্ছি কোরআনের মাহফিল থেকে, যদি মুখে বলতাম খুব বেশি হলো 500-600 গজ আওয়াজ দিত, এইটাই বলছি এখান থেকে হয়তো 1-2 কিলোমিটার যাচ্ছে, কিন্তু এইটার চাইতে বড় আওয়াজ এই যে সামনে দাঁড়িয়ে আছে, এই আওয়াজের এত শক্তি এত পাওয়ার তাম দুনিয়ায় 1 মিনিটের ভেতরে ছড়িয়ে দিতে পারে। যেন আপনাদের আচরণ যদি এরকম হয় সাবধান, কিরমান কাতিবিন তো আছে, এটা আর এক কিরমান কাতিবিন, সব লিখতেছে। কোরআনের বিরুদ্ধে উচ্চারণকারী মানুষদেরকে আহ্বান জানাচ্ছি সংশোধন হন, চরিত্র পরিবর্তন করে। হয়তো ওই রকম কোন মানুষ যদি আমার ভাগ্যে জটে জানা যায় ডিজিটাল কায়দায় জানাজা পড়িয়ে দেব, জানাজা না পড়ালে তো আবার ইমামতি থাকবে না, এমন কায়দায় পড়াবো আল্লাহ যা করেছে সারা জীবন ওইভাবে সাইজ করবা, আল্লাহু আকবার। মুসল্লিরা মনে করবো হুজুর মনে হয় দোয়া দরুদ ভালোই পড়ছে, ওকে দোয়া জম্মের কাজ জায়গা মতো পাঠিয়ে দেবো। যেন ওই রকম মানুষকে জানাজা দিয়ে কবরে দিয়ে খানা করে বেকার, ওগুলো সব লস না করে কেরানের বিরুদ্ধে যারা আছেন ওই মানুষগুলোকে পড়িয়ে ফেলবেন, এতে পৃথিবীর জায়গা বাঁচবে। কথা যত দূর যাচ্ছে যাদের মগজ আছে ওরা টের পাচ্ছে, আরো আসছে বলে
আপনারা কিছু বলছেন? জবান ছেড়ে এবার কোরআন থেকে শুনতে হলে আউযু বিল্লাহ পড়া এটা ফরজ। ফাইদা ক্বরাতাল কোরআনা ফাস্তাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, 98 নম্বর আয়াত সূরা নাহলে। কেন দিলেন আল্লাহ? নামাজের আগে আউযু বিল্লাহ দেননি, যাকাতের আগে আউযু বিল্লাহ দেননি, রোজার আগে আউযু বিল্লাহ দেননি, হজ করার আগে আউযু বিল্লাহ দেয়নি। আল্লাহ আউযু বিল্লাহ দিয়েছেন কোরআন পড়ার আগে। কোরআন পড়ার আগে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম পড়া লাগবে, এই জন্যে, কারণ ওই সমস্ত জায়গায় শয়তান যতটুকু বাধা দেয় সবচেয়ে বেশি বাধা দেয় কোরআন জানতে গেলে। কারণ ও জানে যে এটা থেকে যদি মানুষকে দূরে রাখা যায় তাহলে ভ্রান্ত ধারণায় ফেলা খুব বেশি সময় লাগবে না। এজন্য সরকারের শয়তানের এক নাম্বার কাজ পৃথিবীতে কোরআন থেকে মানুষকে দূরে রাখা, আর এক নাম্বার নেকির কাজ হচ্ছে পৃথিবীতে কোরআনে কারিম জানা। জবান ছেড়ে এবার পড়ে না, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াকাল ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়হদীন, রব্বি হাবলি মিনাস সালিহীন, ফাবাশশারনাহু বিগুলামিন হালীম। কাতার সমূহ দিয়েছেন এই কারণে, পৃথিবীর ময়দানে যদি কেউ কাতার বদ্ধ হতে পারে সেটাকে দেখে বাম রাম শয়তান যারা ভয় করে। আরো আসতে বলেন, হযরতে আব্দুল্লাহ বিন হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরার জন্য কাফেরেরা প্রায় 10,000 সৈন্য পাঠিয়েছিল। ওরা বর্ডারে যাওয়ার পরে দেখে কাতারবদ্ধ হয়ে মুসলমানেরা আজান দিয়ে নামাজে দাঁড়িয়েছে। ওরা মনে মনে করে এটা কাতার না, এটা মনে হয় ব্যায়াম করবে, এরা মার্চ করবে। সামনে যিনি দাঁড়িয়েছে উনি ইমাম সাহেব, তেলাওয়াত করছে। শোনার পরে জিজ্ঞাসা করে একে অন্যকে, এটা কি? আমরা যেমন মার্চ করি প্রশাসনে, কেউ যদি ভর্তি হয় 6 মাস 1 বছর তার ট্রেনিং দেওয়া লাগে, আমরা যে ট্রেনিং দেই এরা মনে হয় আমাদেরকে মারবে জন্য ট্রেনিং দিচ্ছে। অথচ তো মায়ের ট্রেনিং না, ওটা নামাজের ট্রেনিং দেওয়া হচ্ছিল। নামাজে দাঁড়ানোর এক নম্বরে যেটা শর্ত, কাতার দেওয়া লাগবে, কাতার হতে হবে আবার সোজা। তার জন্য যদি কাতার বাঁকা হয় পোড়া গোনা আল্লাহ তাকে দেবে, আর তার অন্তর আল্লাহ হেদায়েতের পরিবর্তে পাকা করে দেবে। মুসলমান ভাইরা আমার, কথা যেটা বললাম এখান থেকে একটা শিক্ষা বের করা লাগবে। কাতারের গুরুত্বটা এত কেন বেশি দিয়েছেন আল্লাহ? জামাতে হাজির হয়ে নামাজ পড়ার গুরুত্বটা আল্লাহ কেন দিয়েছেন? ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া রুকউ মার রাকিঈন। সূরা বাকারার 42 নম্বর আয়াত আল্লাহ জানিয়েছেন, তোমরা নামাজ কায়েম করো, সম্পদ থাকলে যাকাত দিয়ে দাও, আর রুকুকারীদের সাথে রুকু করো, তার মানে জামাতে হাজির হয়ে কাতার বদ্ধ হয়ে নামাজ পড়ো। অনেকে জামাতে হাজির হতে চায় না, দোকানদারি করছে ঠুকঠাক করে ওখানে সেজদা দিয়ে নেয়, না আপনার সেজদা কবুল হবে না, নামাজের হক আদায় হবে না যদি একা একা যেখানে সেখানে নামাজ পড়ে নেন। জামাতে হাজির হয়ে নামাজ পড়া ওয়াজিব, কোন কোন ইমাম বলেছে ফরজ, কারণ কোরআনের নির্দেশ। জামাতে হাজির হওয়ার এত গুরুত্ব কেন? কাবা শরীফে দেখেছি, মসজিদে নববীতে দেখেছি,
মানুষ কাতারে হাজির হওয়ার জন্য, নামাজ পড়ার জন্য, জামাত পড়ার জন্য কত দূর দূরান্ত থেকে এসে এখন তো কাতার সোজা করে নামাজ পড়ছে। শুধু ২৭ গুণ সওয়াব হবে এই চাই না, মানুষ যখন কাতারে দাঁড়ায় ওই কাতার তো আল্লাহ ফেরেশতাদের কাতারের সাথে কবুল করে নেয়। মানুষ যদি জামাতে হাজির হয়ে নামাজ আদায় করতে পারে, বিশ্ব নবী জানিয়েছেন ওই কাতারে একটা মানুষের নামাজ যদি কবুল হয়ে যায়, তোমার নামাজ যদি নাও হয় আল্লাহ তা ওই কাতার রসিলায় কবুল করে নেবে। এটা এত ফজিলত বললাম এতক্ষণ পর্যন্ত কাতার। আজ বিশ্বে এই কাতার তা মুসলমানদের নেই, এজন্য মুসলমানদের উপর অত্যাচার বেড়ে যাচ্ছে। আমি যে কোনো লাইন দিয়ে রাস্তা দিয়ে যাওয়ার সময় যেদিকে তাকায় একটা শিক্ষা ওখান থেকে নিয়ে আসি। মাগুরাতে আসার সময় আমার চোখে অনেকগুলো ভাটা পড়েছে, রিট বানানো হয় এক মাস দুই মাস ইট জ্বালিয়েছে, তিনটা মাস একাধারে মাটি কাদা নরম করে ইটটা যদি আগুনে পোড়ার পর এক নাম্বার যে ইট হয় ওটা যদি আপনি পানির ভেতরে ৬ মাস রেখে দেন কিছু হবে না? মাটির নিচে যদি ১ বছর পুঁতে রাখেন কিছু হবে না? কি বুঝলাম এখান থেকে, একটা মাটির ইট কাদা দিয়ে তৈরি করা মাত্র ৩ মাস আগুনে ছিল, এই কারণে যদি এত শক্ত হতে পারে ১ মাস ৬ মাস ১ বছর ১০ বছর মাটির নিচে পানির নিচে থাকলেও সেটা নষ্ট হয় না। আমাদের এই শরীরটা যদি কোরআনে কারিমের সাজ দিয়ে তৈরি হয়, আমরা যদি পড়ে পড়ে ১ নাম্বার ইট হতে পারি, খাঁটি হতে পারি, আল্লাহর কসম কিয়ামত পর্যন্ত আপনি কবরে পড়ে থাকবেন, আপনার লাশ পচবে না। আমার ভাইরা এই মুহূর্তে মনটা নরম করেন, আমরা এক একজন কোরআনে কারিম থেকে এমন ইট তৈরি হব, ১ নাম্বার না ৩ নাম্বার? ৩ নাম্বার ইট তৈরি হয় না? হয় না, কিন্তু ওগুলো ভালো কাজে লাগে না। আরো আসতে বলো, ১ নাম্বার ইট যদি আমরা কোরআনের আজকের এই সাথে এসেছি, এটা একটা কোরআনের সাথ, এই সাথের ভেতরে ফর্মার ভেতরে খামের ভেতরে যদি পড়ে হতে পারি, আর কোরআন শরীফকে আমরা যদি সিমেন্ট মনে করি, নবীর হাদিসকে যদি বালি মনে করি, আর আমাদের দুই ফোঁটা চোখের পানি যাবার আগে যদি ওটা আমরা মশলা তৈরি করার জন্য পানি হিসাবে ব্যবহার করতে পারি, ইট বালি সিমেন্ট আর এই পানি দিয়ে একটা একটা করে ইট যদি গাঁথা হয়, এমন মজবুত প্রাচীর তৈরি করা যাবে। কেউ যদি ফুটবল প্রাচীরের সাথে মারে, ফুটবল ঘুরে এসে তার নাক মুখ রক্ত বের করবে, কথা বলেন ঠিক কিনা? আজ বিশ্বের মুসলমানেরা যদি এই ইট হতে পেরে প্রতিটি ইট একটার পরে একটা ইট সাজিয়ে যদি কাতার হতে পারত, আল্লাহ ওই কাতারের কথা কোরআনে কারিমে দিয়েছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফ্ফান কান্নাহুম বুনিয়ানুম মারসুস। জোরে বলেন আল্লাহু আকবার। সূরা সফের ৪ নম্বর আয়াত, আল্লাহ বলেন পৃথিবীতে হাজারো কাতার বানিয়েছে মানুষ, সব কাতার না, আমি ওই কাতারটাই বেশি পছন্দ করি, ভালোবাসি, যারা সীসা গলা প্রাচীরের মতো একটার পরে একটা কাতার বদ্ধ হয়ে আল্লাহর দিন কায়েমের জন্য ঐক্যবদ্ধ হয়। নামাজের কাতারটা শুধু ওই কারণে আল্লাহ দিয়েছেন, আপনি ৫ বার কাতার সোজা করে ট্রেনিংটা নিচ্ছেন, শুধু নামাজের কাতার সোজা না, এই কাতার এখানে যেমন দলমত নেই, কোন আওয়ামী লীগ যদি দাঁড়ায় পাশে, যদি বিএনপি দাঁড়ায় ওকে বলে আমি লীগ তুই কায় থামা তুই সরে যা, ও আমি লীগ তুই সামনে যা, তোর সাথে আমি নামাজ পড়বো না, কাতারে দাঁড়ালে কথা বলবে? আরো জোরে বলে, এটা শুধু নামাজের কাতার না, নামাজে যেমন কাঁধে কাঁধ মিলিয়ে কাতার সোজা করে দাঁড়িয়েছেন আল্লাহর একটা বিধান পালন করার জন্যে, আল্লাহর ওই রকম ৪,৯৯৯টা বিধান এখনো করানি আছে।
কোরআনে কারিমে আল্লাহ বিধান দিয়েছেন শরীয়তের 500, ওটা মানলেন আপনি মাত্র একটা, এখনো 499টা বাকি। একটা বিধান মানার জন্য যদি এত সতর্ক হতে পারেন, 499টা বিধান এখনো কোরআনে পড়ে আছে, ওগুলো পরিবার, সমাজ, রাষ্ট্র, অর্থনীতি, সমাজনীতি, রাজনীতিতে ছড়িয়ে দিয়েছে। ওই বিধানগুলো মানতে হলে এক নম্বরে কাতার লাগবে, আর কাতারের ভেতরে যদি 3 নম্বর ইট হয়, ফুটবল লাগলে ফুটো হয়ে যাবে। আরো আসতে বলেন, যদি 1 নম্বর ইট হয়, ফুটবল ঘুরিয়ে এসে আবার নাকে লেগে আপনার নাক নষ্ট হবে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা কাতার হব 1 নম্বর ইট না 2 নম্বর। মাগুরা এসে আমি এই ভাটাটা দেখে এটা বানিয়েছি। আজ আমরা কোরআন দিয়ে, হাদিস দিয়ে, আমাদের চোখের পানি দিয়ে এমন ইট তৈরি হব। এলাকায় বাতিল যারা আছে, বিশেষ করে মোনাফিক যারা আছে, ওরা এই প্রাচীরের সাথে বেশি গাদ্দারি করলে নিজেদের নাক মুখ দিয়ে রক্ত বের হবে, প্রাচীরের কিছু হবে না। এই এক একটা স্বর্ণের ইট, কোরআনের ইট হতে রাজি আছেন কারা দেখি? লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ, আমরা কোরআনে কারিমের এই সাথে ফরমান পড়ে এক একটা ঈদ হব। সেই ঈদ কিয়ামতের দিন জান্নাত পর্যন্ত নিয়ে যেতে আমাদেরকে সাহায্য করবে। আল্লাহ তুমি তাও ঠিক দাও, জোরে বলেন আমিন। আমার ভাইরা, কাতারের আরো গুরুত্ব আছে। আজ বিশ্বের মুসলমানেরা যদি এই কান্নাহুম বনিয়ান উম্মারসোস, এই কাতার থেকে শিক্ষা নিয়ে 51টা রাষ্ট্র আছে এখন পৃথিবীতে মুসলমান, 51টা ঈদ যদি এক জায়গায় হতো, সুশীল অত্যাচার মায়ানমারে বন্ধ হয়ে যেত। হচ্ছে না, কারণ আমাদের কাতার ঠিক নেই। আপনার বিবেকটা কোন জায়গায় গেছে আমার এখন বুঝে আসে না। মাত্র একটা হুকুম নামাজ, ওইটা মানার জন্য যদি আপনি এত কষ্ট করে 5 বার বাড়ি থেকে আসেন, কাতার সোজা করে দাঁড়ান, নবী যে এত গুরুত্ব দিয়েছেন কাতারে নামাজ পড়ার, জামাতে হাজির হওয়ার, গন্ধ সাহাবী এসে বলে, হে রাসূল, আমি অন্ধ মানুষ, চোখে দেখি না, অনেক সময় সাথীর সঙ্গে আমি পাই না। মক্কার অলিগলি মরুভূমি পাহাড়ি এলাকা, আপনি আমাকে একটু রক্ত দেন, ছাড় দেন, আমি যেন বাড়িতেই নামাজ পড়ে নিলে কবুল হয়। আল্লাহর নবী বলেন, ঠিক আছে, তোমার ছাড় দিলাম, যাও। হযরত আবু হুরায়রা বলেন, বিশ্ব নবী তাকে বললেন, ঠিক আছে যাও। লোকটা যখন হেঁটে যাচ্ছিল, নবী যে আবার তাকে ডাকলেন, অন্ধ এদিকে আসো, মসজিদের আজান শুনতে পাও। বলে, হুজুর, আমি তো চোখে দেখি না কিন্তু কানে তো ঠিকই শুনি। তুমি যদি কানে শুনতে পাও, চোখে দেখা, ওটা তোমাকে আমি ছাড় দিতে আর পারি না, কারণ আর কাহু মার রাকিউইন, জামাতে হাজির হয়ে কাতার বদ্ধ হয়ে নামাজ পড়া লাগবে। যদি আসতে মানুষজন না পাও, সাথীর সঙ্গে না পাও, মসজিদ থেকে তোমার বাড়ি পর্যন্ত একটা দড়ি বা রশি টাঙিয়ে নাও, মানুষ যদি না পাও, ওই রশি ধরে ধরে আসবে, তারপরও কাতারে হাজির হয়ে নামাজ পড়া লাগবে। একটা অন্ধ মানুষকে নবী রক্ত দেয় না, ছাড় দেয়নি, আর আমরা তো ভালো মানুষ, জামাতে হাজির হয়ে নামাজ পড়ার কোন গুরুত্ব অনেকের কাছে নেই, কারণ ওই শিক্ষাটা নিতে আমরা চাই না। শুধু নামাজ জামাতে হাজির হয়ে পড়লেই হবে না, কাতারের এই শিক্ষাটা নেওয়া লাগবে। একটা বিধান পালন করতে যদি এত গুরুত্ব দিতে পারি আমি, আমার সামনে এখনো 499টা বিধান পড়ে আছে, ওইগুলো যদি আমি মানতে চাই, আমি একা পারবো না, ওগুলো মানতে হলে আমাকে একতাবদ্ধ হওয়া লাগবে। আমার ভাইরা, নামাজে হাজির হয়ে কাতার সোজা করে নামাজ পড়লে, জামাত করলে যদি 7-8 জন সাহাব হয় এই পৃথিবীর ময়দানে, আমার আল্লাহর নবী জানিয়েছেন, তামাম দুনিয়া যদি সরিষা দিয়ে ভরে যায়, ওই সরিষা তো এমনি তৈরি হবে না, বৃষ্টি হওয়া লাগবে, না বৃষ্টি না হবে না, তামাম দুনিয়া যদি বৃষ্টি দিয়ে আল্লাহ ভরে দেয়, আর ওখান থেকে তারপরে যদি সরিষা তৈরি হয়,
তমাম দুনিয়া ভরা সরিষা যদি আল্লাহর রাস্তায় দান করা হয় যে সওয়াব পাওয়া যায়। কোরআনে কারিমে 500 আয়াত আল্লাহ শরীয়তের বিধান দিয়েছেন, একটা বিধান যদি সঠিকভাবে কায়েম করতে পারে পৃথিবীর মানুষ, তমাম দুনিয়া ভরা সরিষা আল্লাহর রাস্তায় দান করার চাইতে বেশি সওয়াব আল্লাহ মানুষকে দিয়ে দেয়। কি সহজ বিষয় বসে না, ও মনে করে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললেই মনে হয় বিশাল কাজ তৈরি হবে, জানো? এটা হাদিসের নামে জাবিয়াতি, ডাক্তার আব্দুল্লাহ জাহাঙ্গীরের লেখা। কিছু মানুষ বিভিন্ন জায়গায় বলে, যদি একবার সুবহানাল্লাহ বলতে পারো জান্নাতে বিশাল একটা গাছ হবে, ওই গাছ এত লম্বা হবে 500 বছর একটা ঘোড়া দৌড়াবে তাও ছায়া শেষ হবে না। এটা হাদিসও না, কোরআনও না, হাদিসের নামে জালিয়াতি মানানো কথা। কিছু মানুষ এই বিশ্বাসে পড়ে যাচ্ছে সব সময়, কিন্তু সবটা হবে ঠিক আপনার হোক, আমি নিষেধ করছি না, আরো হোক, আপনার গাছ 500 বছর কোনো 1000 বছর যেন শেষ না এরকম গাছ তৈরি হোক, কিন্তু সবগুলো তো ধৈর্য রাখা লাগবে। কথা বলে না কেন? একবার চার আনা পয়সা পরিমাণে সুদ খাইলে যদি মায়ের সাথে জেনা করার গোনা হয়, আপনার কিয়ামত পর্যন্ত হায়াত পেয়ে নামাজ পড়েও ওইগুলো যেন মানা যায়, ওগুলো মানলে আপনি একা পারবেন না, সুদ তুলতে হলে, ঘুষ তুলতে হলে এই দেশে আপনি একা পারবেন না, একতাবদ্ধ হওয়া লাগবে। কথা যৌতুক তুলতে হলে একা হবে না, একতাবদ্ধ হওয়া লাগবে। এখানে সব ফাত আল্লাহ সরার নাম এমনি দেয়নি, অনেকগুলো কারণ আছে নামকরণের ভেতরে, হাজার হাজার কথা আমি পড়েছি, কেন আল্লাহ সব ফাত দিল। কাতারের যে গুরুত্বটা এতক্ষণ পর্যন্ত বুঝলাম, আল্লাহর একটা বিধান মানতে যদি এত গুরুত্ব হয় তাহলে হাজারো বিধান পড়ে আছে, এগুলো মানতে কত গুরুত্ব দেওয়া লাগবে কাতারের। কথা বলেন ঠিক কিনা? আজ আমরা কাতারবদ্ধ হতে পারি না, আরো আসতে বল, কিন্তু যে যেখানে আছে ও কিন্তু ওইটা মনে করছে আমার এইটাই আসল। মিনাল্লাযীনা ফাররাকূ দীনাহুম ওয়া কানূ শিয়া কুল্লু হিযবিম বিমা লাদাইহিম ফারিহুন। সূরা রোম 21 নাম্বার পারা 6 নাম্বার পৃষ্ঠা 14 নাম্বার লাইনের 32 নাম্বার আয়াতটা আল্লাহ তাআলা বলেন, পৃথিবীতে যে যেই দলে আছে ওই ওই দলের কর্মসূচি নিয়ে আনন্দে আছে। কিন্তু প্রত্যেকটা দল তো আর সঠিক না, সঠিক দল সঠিক শুধু একটা, কয়টা? আরো জোরে, এটা আজ বাংলাদেশের দিকে তাকান, যে যেই দল করে যে যেই দলে আছে ও মনে করছে এইটাই সঠিক। আরো আসতে বলে, আপনি যতক্ষণ বম মারেন তা সরবে না, যে যেখানে আছে ওইটাই সঠিক মনে করে নিয়েছে। আমার আল্লাহ বলেন প্রতিটা তো সঠিক হবে না, সঠিক সত্য মাত্র একটা, একটা কোন পথ? ওটা নবীদের পথ। আর পৃথিবীতে যত নবী আমি পাঠিয়েছি যারা আমার বিধান কায়েম করার জন্য, প্রতিষ্ঠা করার জন্য, প্রচার করার জন্য এগিয়ে গেছে, কোন নবী দুনিয়ায় শুধু দুইজন নবী বাদ দিয়ে কোন নবী শান্তিতে ছিল না, আদম আলাইহিসসালাম আর সুলাইমান আলাইহিসসালাম। এই দুইজন নবী বাদ দিয়ে পৃথিবীতে কোন নবী শান্তিতে ছিল না, দাওয়াত দিতে গিয়ে। যত নবী দুনিয়ায় দাওয়াত দিয়েছে, দাওয়াত দেওয়ার সঙ্গে সঙ্গে জালেমদের টার্গেটে পড়েছে, তারা দাওয়াত কবুল করেছে, তারাও সঙ্গে সঙ্গে এতদিন ভালো ছিল, দাওয়াত গ্রহণ করে তারা টার্গেট হয়ে গেছে। আরো আসতে বলেন, হাসরতান আলাল ইবাদ মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন। সূরা ইয়াসিনের 30 নাম্বার আয়াত। আল্লাহ পাক বলেন, আমার বান্দাদের জন্য আফসোস, আক্ষেপ, অনুশোচনা আমার এই, এমন কোন নবী রাসূল পাঠালাম না যার সাথে আমার সমসাময়িক বান্দারা ঠাট্টা করে নাই, বিদ্রুপ করে নাই, উপহাস করে নাই। ও মুসলমান ভাইরা, পৃথিবীর কোন নবীর চরিত্র খারাপ ছিল? আরো
নামতে বলেন? নবীরা মানুষের লোকের মেয়ের দিকে তাকিয়েছে? তার ঘরের টিন খুলে নিয়েছে? পাকা ধানে মই দিয়েছে? নবীদের সাথে দুশ্মনী করার কারণটা কি ওইটা অনেকে এখন জানি না। এজন্য দাওয়াতি কাজ করে যাচ্ছে, নবীদের মতো কোনো বাধা আসে না। আরে ভাই, যে দাওয়াত দিতে গেলে বাধা নেই, ওটা তো দাওয়াত না। চাইতে তো আমার চরিত্র ভালো না, কথা বলেন ঠিক কিনা? সুতরাং কোরআনের দাওয়াত দিতে গেলে বাধা আসবে, এইটাই দাওয়াত। আজকে দাওয়াতে বাধা নেই, শুধু রান আসে, ওটা দাওয়াত না। এতটুকু কমন সেন্স থাকলে তো কথাটা বোঝা। যত নবী আল্লাহ পাঠালেন মাত্র দুইজন নবী, আদম আলাইহিসসালামের সময় তিনি ছাড়া আর কেউ ছিল না, এজন্য দাওয়াত দিতে গিয়ে ঝামেলা হয়নি। আর দাউদ আলাইহিসসালামের কাছ থেকে সুলাইমান আলাইহিসসালাম পেয়েছিলেন রাজত্ব, এজন্য তারও সমস্যা হয়নি। বাকি যত নবী 1,24,000 বলেন আর 2,24,000 বলেন, একটা নবীর জীবনী দেখান। আমি যত নবীর জীবনী পড়েছি কোন নবীর জীবনে শান্তি পাইনি, প্রত্যেকটা নবী ছিল ঝামেলায়। তাদের প্রথম যে টার্গেট ছিল দাওয়াত, ওই দাওয়াত দিতে গিয়েই তার টার্গেটে পড়েছে, আর যারা তাদের মেনে নিয়েছে তারাও ঝামেলায় পড়েছে। সুতরাং আজ যদি আপনি মনে করেন আরামে থাকবো না, হবে না। কোরআনের দাওয়াত যারা আজ নবীর মতো প্রচার করবে তারাও আতঙ্কে থাকবে, আর যারা গ্রহণ করবে তারা আতঙ্কে থাকবে। এইটার নামই দাওয়াত। তাহলে উল্টা বলছে, আমাদের কিছু তো হয় না, তোমার এত ঝামেলা হয়, তোমার তো দাওয়াতই হয় না। কিছু কিছু মানুষ এই কথা বলে, আমরা এত প্রচার করে কিচ্ছু হয় না, আর ওর কোন কারণে জেল হয়, জরিমানা হয়, ওরা ধরে নিয়ে যায়। অবশ্যই ওর দোষ আছে, তবে ইউসুফ নবীর দোষ ছিল না, মানে তাকে যে জেনার তহমত দিয়ে জেলখানায় পাঠিয়েছিল, ব্যবিচারের তহমত দিয়ে জেলখানায় পাঠিয়েছিল, হযরত ইউসুফ নবী ওই কাজ করে দিছিল আস্তে বলেন। বিশ্ব নবীকে পর্যন্ত জেলে পাঠিয়েছিল ওরা, আল্লাহর নবী কোনদিন ওদের জেলখানায় যাওয়ার মতো কাজ করেছিল? নবীদের যদি দোষ না থাকে আপনি আমার দোষ দেখান, আমার নাম উল্টা পাল্টা কথা আপনি ছড়িয়ে দেন, একটার সাথে আমার সম্পর্ক নেই। আপনি যদি বলেন হুজুর রাজাকার মিলাতে পারবেন না, কারণ আমার জন্ম 92 সালে, আমার বাবা ওই সময় হয়নি, আর আমার রাজাকার বলে কেউ প্রমাণ করতে পারবে না অন্তত এই সরকারের আমলে, কারণ আমার 14 বংশ সব আওয়ামী লীগ করে। আমি এখন মুক্তিযুদ্ধ, চেতনায় মুক্তিযুদ্ধ, ওই সময় বাংলাদেশ যে অবস্থায় ছিল, তাম পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আওয়াজ এসেছিল বাংলাদেশ আজাদ হতে চায়, স্বাধীন হতে চায়, কারণ এটা মানুষের যতগুলো অধিকার আছে তার 1 নম্বরে অধিকার এটা, মানুষ আজাদ হতে চায়, গোলামি করতে চায় না। আমরা পাকিস্তানের আন্ডারে ছিলাম, আজাদ হওয়ার জন্য 9 মাস 1,000 যুদ্ধ করে স্বাধীন হয়েছি, কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর দিকে তাকানা, যারা আজাদ হতে চায়, ওই সময় বাংলাদেশ আজাদ হতে চেয়েছিল, স্বাধীন হতে চেয়েছিল, যারা সমর্থন দিয়েছিল আমরা তাদেরকে বন্ধু মনে করি। আজও পৃথিবীতে অনেক রাষ্ট্র আজাদ হতে চায়, বিশেষ করে ফিলিস্তিন, বিশেষ করে এখন মায়ানমারের মুসলমানেরা, কথা বলেন ঠিক কিনা? আমাদের ইমানের দাবি ওরা যেমন সাহায্য করেছিল, সমর্থন দিয়েছিল, ওরাও যদি স্বাধীন হতে চায়, ওরাও যদি আজাদ হতে চায়, আমাদের উচিত যে কোনো কায়দা তাদেরকে সমর্থন জানানো। আর এটা যদি আপনি না করেন মানবতার জন্য, আপনিও মানুষ না। মুসলমানদের সব চাইতে বড় ইমানের দায়িত্ব হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, আর সর্বনিম্ন দাবি হচ্ছে রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু তুলে ফেলে দেওয়া। কথা বলে না কেন? যে ইমানের মুসলমানের সর্বনিম্ন দাবি এইটা, সেই মুসলমানের সামনে আজ মানবতা হাহাকার করছে, বিপন্ন, অত্যাচার, জুলুমের শিকার। আপনি যদি মানুষ হিসাবে দাবি করেন, অন্তত সমর্থন তো এখন আপনাকে দিতেই হবে, যেমন এর দোকান আর তার স্ত্রী আমিনা দিচ্ছে। বলেন না আমিও ঝামেলাই নেই, লা ইলাহা ইল্লাল্লাহ কাউকে কিছু বলবো না। যে আয়াতটা পড়েছি প্রথমে, ওইটা তো ওই রকমই একটা আয়াত, হযরত ইব্রাহিম দাওয়াত
মসজিদে গিয়ে আরামে ছেড়ে না আগুন এসেছিলেন আসতে বলেন আগুন থেকে বেরে হাজার হাজার কথা আগের আয়াতে লেখা আছে, ইতিহাস বলতে গেলে দেরি হয়ে যাবে, আমি শুধু থিওরি গুলো বলে শেষ করব। অত্যাচার জুলুম নির্যাতন শেষ পর্যন্ত আগুনে পর্যন্ত তাকে যেতে হয়েছে। আগুন থেকে চল্লিশ দিন পরে তিনি বের হলেন। পৃথিবীর মানুষেরা পরবর্তীতে জিজ্ঞাসা করেছে, ইব্রাহিম নবী আপনি দুনিয়ায় কয়দিন শান্তিতে ছিলেন? হযরত ইব্রাহিম বলে আল্লাহর বান্দারা যেই কয়দিন আগুনে ছিলাম ওই চল্লিশ দিন শান্তিতে ছিলাম। কি বলা যায় এখান থেকে? আগুনের ভেতরে আল্লাহ শান্তিতে রাখতে পারে, কথা বলে ঠিক কিনা? আজ যারা ইমানের উপরে টিকে আছে, পাঁচ বছর সাত বছর ঘরে থাকতে পারে না, স্ত্রীর কাছে যেতে পারে না, সন্তানের মুখ দেখতে পারে না, শুধু ইসলাম মানার কারণে মুসলমান হওয়ার কারণে জীবন দেওয়া লাগে, চাকরি চলে যায়, আপনি মনে করেন কি করে ওরা থাকে? আপনার ওই ছোট্ট ইমানে ধরবে না। ওদের ভেতরে ইব্রাহিম নবীর মতো আল্লাহ নাযিল করেছে, ইব্রাহিম এই পৃথিবীতে কোন মানুষ যদি আমার আল্লাহর জন্য কষ্ট স্বীকার করে, ইব্রাহিম নবীকে আল্লাহ যেমন আগুনটা ফুল বাগান বানিয়েছিল, ওই মানুষের ইমানের ভেতরে আল্লাহ ওই মজাটা দিয়ে দেয়। যত কষ্ট সহ্য করুক না কেন, তখন আর ওই কষ্টটা কষ্ট মনে হয় না, সয়ে যায়। আপনার আমার ইমানে কিন্তু হবে না, আপনি পাঁচ বছর না পাঁচ দিন বহুসলা থাকতে পারবেন না, ঠিক মানে বিয়ে না করে কি? আমি হাসির পর কি দেই যে দুই দিন যে রোজগার দিয়েছে একটাও বিয়ে করি না, তাকে কোন জায়গায় বিয়ে করে বউ ছাড়া পাঁচ দিন থাকা কষ্ট কেমন যাবো তাহলে জানে? আরো যারা বিয়ে করেছে তারা জানবে, কিন্তু যেই মানুষগুলো আট বছর দশ বছর বিশ বছর স্ত্রীর কাছে যেতে পারে না, সন্তানের মুখ দেখতে পারে না, আপনার ইমানে কিন্তু ধরবে না যে লোকটা থাকে কি কায়দায়। ওই কায়দা করে দিয়েছে কে? ইব্রাহিম নবীকে যেমন চল্লিশ দিন আগুনে রেখে ফল বাগানে রেখেছিল, নমরুদের এক মেয়ে দেখে হযরত ইব্রাহিম খেলা করছে আগুনের ভেতরে, এটা তাবারির ভেতরে পাবেন, যদিও সনদটা দুর্বল আমি শিক্ষার জন্য বলছি। মেয়েটা ডাক দিয়ে বলে আপনি আগুনের ভেতরে কি করে আছেন? হযরত ইব্রাহিম বলে তুমি কালেমাটা পড়ি চলে আসো, তোমারও কিছু হবে না। কালেমা পড়ার পরে যখন আগুনের ভেতরে গেছে, ইব্রাহিম নবীর মতো সেও শান্তিতে ছিল। দূর থেকে নমরুদ ডাক দিয়ে বলে আগুন তোমার তেজ কি নষ্ট হয়ে গেল? কেন আমার দুশ্মন ইব্রাহিমকে পড়াতে পারো না? আগুন আল্লাহকে বলে রব্বুল আলামিন তুমি আমার জবানটা একটু খুলে দাও। জবান খুলে দিয়ে জানলাম ডাক দিয়ে বলে নমরুদ আমার তেজ নষ্ট হয়েছে না হয়নি, তুমি ভিতরে আসো, তোমার এসব তামাম দুনিয়া জ্বালিয়ে দিতে পারি, আল্লাহর খলিল ইব্রাহিমের কসম জ্বালানোর ক্ষমতা আমার নেই। কারণ আয়াতের মাঝখানে আল্লাহ আমাকে নোটিশ দিয়ে সালামান দিয়েছে, আল্লাহ যদি সালামান শব্দটা না দিয়ে বলনা ইয়া নারকুনি বারদাও আলা ইব্রাহিম দিতেন তাও হয়ে যেত, কিন্তু সালামান দিলেন কেন? তাফসিরে মুফাসসির দিয়েছেন সালামান দেওয়ার কারণে, আল্লাহ যদি সালামান শব্দটা না দিত আগুন এত বেশি গরম থাকতো তখন আবার লে পাতা লাগতো ফ্যান লাগতো ঠান্ডা করার জন্য, আল্লাহ যদি সালামান না দিত হয়তো আগুনটা এত বেশি ঠান্ডা হয়ে যেত, তখন আবার লেপ লাগতো তোষক লাগতো গরম করার জন্য। আল্লাহ সালামান দিয়ে জানিয়েছেন হে আগুন শুধু ঠান্ডা না শুধু গরম না, এয়ার কন্ডিশন হয়ে যান। চল্লিশ দিনের জন্য তিনি আগুনের ভেতরে থাকাকালীন তিনি বলছেন না যে আমি আগুনে আছি না ঠান্ডা লেপ শীতের ভেতরে আছি, চল্লিশ দিন পরে বের হয়ে বলেছিলেন আমি এই তামাম দুনিয়ায় যতদিন আয়াত পেয়েছি এই চল্লিশ দিন আমি জান্নাতের আরামে ছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং ইমানদার যারা আছেন আমরা, আমাদের ইমানের পরীক্ষা আসবে, কিন্তু পরীক্ষার সাথে যদি ইব্রাহিম নবীর মতো ধৈর্য ধারণ করতে পারি, এই কঠিন অবস্থাকে আমার আল্লাহ বাগান বানিয়ে দেবে ফুলের, কথা বলেন ঠিক? আগুন থেকে বের হওয়ার পরে তিনি আল্লাহকে বলেন আকুল ইন্নি যাহিবুন ইলা রাব্বি সায়াহদীন,
নিশ্চয় আমি আমার প্রতিপালকের দিকে অবস্থান করলাম, আমি বের হয়ে পড়লাম। তিনি বর্ডার পার হয়ে চলে যাচ্ছিলেন, তিনি যদি ইয়াহদিন দিতেন তাও অর্থ হয়ে যেত সায়াহদিন দিয়েছেন। তাফসিরে মুফাসসির লিখেছে এই সিন সাফা বাদ লাম এরকম ১৩টা শব্দ আছে আরবি গ্রামারে, কোন সেন্টেন্সের আগে যদি আসে অর্থ হয় অতি তাড়াতাড়ি। আল্লাহ সিন দিয়েছেন, হযরত ইব্রাহিম নবী কথা বলার সময় সায়াহদিন বলেছিলেন অতি শীঘ্রই আমার রব আমাকে পথ দেখাবে। তিনি পথ চেয়েছেন কার কাছে? তাও দেরি করে না সিন দিয়ে বলেছেন অতি শীঘ্রই তিনি আমাকে দেখাবে। আল্লাহ এত বেশি খুশি হয়েছেন যে পথ আমার কাছে চাই। আজ হাজারো মানুষ খাজার কাছে পথ চাই, আরো আসতে বলেন এই শিরিক বাংলাদেশে চলছে না চলছে না? যাদের ভেতরে এই বিশ্বাস আছে এই মুহূর্তে পরিবর্তন হওয়া লাগবে। আপনাকে পথ দেখাতে পারে শুধুমাত্র আল্লাহ। আল্লাহ খুশি হয়ে তার জন্য সায়াহদিন তাকে তাড়াতাড়ি করে পথ দেখিয়েছিলেন। তিনি চলে গেলেন বর্ডার পার হয়ে। তাফসিরের ভেতরে বিস্তারিত ঘটনা লেখা আছে, প্যালেস্টাইন যাওয়ার পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়ে বলে রব্বুল আলামিন ৮০ বছর বয়স আমার হয়ে গেছে, কেউ লিখেছে ১০০ বছর, ১০০টা বছর পার হয়ে গেল, এতদিন তোমাকে আমি কিছু আহ্বান জানাইনি, কিন্তু আজকে একটা আহ্বান আমি জানাতে চাই। রব্বি হাবলি মিনাস সলিহিন, তুমি আমাকে একটা নেককার সন্তান দান করো। কি সন্তান? আরো জোরে। ইব্রাহিম নবী সন্তান চেয়েছিলেন কার কাছে? আরো জোরে বলেন। এখানে একটা শিক্ষা বের হয়, আজ পৃথিবীতে অনেকের সন্তান হতে যদি একটু দেরি হয় কত জায়গায় ধর্ণা দিচ্ছে, বিশেষ করে মেয়েরা বিয়ের ৫ বছর ৭ বছর ১০ বছরে যদি সন্তান না হওয়ার মাথা খারাপ হয়ে যায়, বিভিন্ন হালুয়া তোফা নিয়ে হাদিয়া তোফা নিয়ে হালুয়া বানিয়ে মুরগি মরম সবাই করে নিয়ে যায় পীরের দরবারে বিভিন্ন কবরে। কথা বলে ঠিক কিনা যদি জিজ্ঞাসা করেন না আপনি কোথায় যান, বলে আমার ছেলে মেয়ে হয় না ১০ বছরে জন্য বাবার কাছে যাচ্ছে। এই যে মা কোরাতে যে সমস্ত কুকুর দেখতে পান, কুকুরের বাচ্চা হয় না? প্রতি বছরে ৮টা ১০টা করে বাচ্চা হয়, ও কোন বাবার কাছে গেছে? প্রতি বছরে ৮-১০টা করে জন্ম দিচ্ছে, কোন নির্ধারিত বাবা লাগে না। এখন বলছেন কুকুরের কোন নির্ধারিত বাবা না? আমাদের বিশ্বাসটা এখন কুকুরের চাইতে নিকৃষ্ট হয়ে গেছে। কথাটা যদিও অন্য ভাষায় বলে যে আপনি এখান থেকে শিক্ষা নিতে পারেন, কুকুরের মতো ইমানও যদি আমাদের থাকতো কোনো মাজারে কবরে পীরের কাছে সন্তান চাইতাম না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আফারাইতুম মা তুমনুন আনতুম তাখলুকুনাহু আম নাহনুল খালিকুন। সূরা ওয়াকিয়ার ৫৮ নম্বর আয়াত, এদিকে তাকান। আল্লাহ তাআলা বলেন হে পৃথিবীর মানুষেরা কি মনে করো তোমরা, তুমি কি মনে করো স্ত্রীর পেটে যে সন্তান ওইটার মালিক তুমি? না, তুমি তো শুধু বিছানায় ছিলে এইটাই শেষ, তুমি শুধু বিছানায় ছিলে স্ত্রীর কাছে এইটাই শেষ, বাকি যা করা দরকার আমি আল্লাহ করেছি। স্ত্রীর বিছানা শোয়া পর্যন্ত তোমার দায়িত্ব শেষ, বাকি তো কিছুই করনি। তোমার ওই নাপাক পানিটা স্ত্রীর রেহমের ভেতরে দিয়ে আমি আল্লাহ নিজের কুদরতি হাত দিয়ে মানুষের মুখ বানিয়েছি, ফেরেত তাদেরকে দিয়ে বডি বানিয়েছি, ৪০ দিন অন্তর অন্তর তোমাকে আমি মানুষের রূপে রূপান্তরিত করেছি, বাচ্চা আকারে বের করলাম। আল্লাহ আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তাআলামুনা শাইআ,
আল্লাহ বলেন, তিনি সেই আল্লাহ যিনি তোমাদের মায়ের পেট থেকে দুনিয়াতে বের করে আনেন তোমাদের বাচ্চার আকারে, এমন সময় নিয়ে এসেছেন যখন তুমি কিছুই জানতে না, শুধু আ করে কান্না ছাড়া কোনো আওয়াজও তোমার ছিল না, কথা বলেন ঠিক কিনা? এরপরে তোমাকে শ্রবণ শক্তি, দর্শন শক্তি, বাক শক্তি আমি আল্লাহ দিয়েছি, এগুলো পেয়েও তুমি শুকরিয়া আদায় করতে পারো। সন্তান চাওয়ার জন্য কোন পীর বাবা, কোন মাজার, কোন আল্লাহর ওলি, এমনকি কোন নবীও পর্যন্ত না, এ দায়িত্বটা শুধুমাত্র আমি আল্লাহর। মানুষ শুধু স্ত্রীর কাছে থাকে, এই দায়িত্ব শেষ, বাকি যা করা লাগে আমি আল্লাহ করি। ইব্রাহিম নবী এখান থেকে শুধু নিজে না, পৃথিবীর উম্মতদেরকে, পৃথিবীর সন্তানদেরকে শিক্ষা দিয়ে দিয়েছেন, যেহেতু আমরা ইব্রাহিম নবীর রূহানি সন্তান। আরো আসতে বলে, এখানে জাতির পিতা বলা হয় মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম রাবি আলাইহিস সালাম, কারণ তিনি আমাদের নাম দিয়েছেন মুসলমান। মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। জাতির পিতাকে এখানে কান লাগান, কেন তিনি জাতির পিতা? মুসলিম জাতির পিতা ইব্রাহিম নবী হওয়ার পেছনে কারণটা কি? অনেকে উল্টা বসে, এখানে যে হুয়াটা আছে, হুয়া ফায়েল, হুয়া সাম্মা কুমুল মুসলিমিন, এই হুয়া এটা আমার আল্লাহ হতে পারে, ইব্রাহিম নবী হতে পারে। তাফসীরের ভেতরে দুইজনের নাম আছে, বেশিরভাগ মুফাসসির ইব্রাহিম নবীর নাম দিয়েছে, আমাদের নাম মুসলমান, এটা আল্লাহ তো দিয়েছে, সর্বোপরি এই নামটা দিয়েছে নবী ইব্রাহিম। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের রুহানি বাবা, এই বাবার কোন খবর নেই, রুহানি সন্তান হিসাবে টিকে থাকার জন্য কি দরকার? তিনি আমাদের বাবা, আমাদের শিক্ষা দিলেন কে? যে আমিও তোমাদের পিতা ছিলাম, আমার সন্তান এক বছর দুই বছর না, কেউ লিখেছে 80, কেউ লিখেছে 100 বছর পর্যন্ত আমার জীবনের হায়াত চলে গেছে, এরপরও কোনো দিন আমি কোনো পীরের কাছে, কবরের কাছে সন্তান চাইনি। চেয়েছে কার কাছে? আরো জোরে বলেন। মাগুরাবাসী মা বোন যারা এসেছেন, আপনার সন্তান দুই বছর, পাঁচ বছর, দশ বছর যদি দেরি হয় হতাশ হয়ে যান, এটা তো একটা পরীক্ষা হতে পারে। আপনার সন্তান না হলে কি? হযরত ইব্রাহিম কেন চেয়েছিলেন সন্তানটা? প্রত্যেকটা শব্দ থেকে গুরুত্বপূর্ণ তথ্য বের হবে, একটু কান লাগাবেন। আমার আল্লাহ ডাক দিয়ে বলেছেন, ইব্রাহিম তুমি আমার কাছে দোয়া করলে, আকাল রব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, আমাকে ডাকো আমি ডাকের সাড়া দেব। এই জন্য দোয়া করার জন্য আজ অনেক মানুষ ভ্রান্ত ধারণায় ভুগতেছে। কিছু কিছু মানুষ মনে করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে যেতে যেমন তার পিএস লাগবে, মাধ্যম লাগবে, আল্লাহ পর্যন্ত পৌঁছাতে মনে হয় পীর ধরা লাগবে। যেকোনো একটা মাধ্যম ছাড়া যাওয়া যাবে না। কোরআনে কারিমের আয়াত দ্বারা দলিলও দেয়। আমি আগ্রাসে গিয়েছিলাম গত বছর, আসরের নামাজ পড়ার পরে বসে আছি, একটু ভালো করে শোনেন তারপরে আপনি মন্তব্য করেন। অনেক মানুষ কিন্তু একটা মন্তব্য করে আমি কি বলতে চাই, আগে দুই মিনিট শোনেন তারপর একটা মন্তব্য করেন। আমার কথাটা যদি ভুল হয় আপনি তখন বলবেন যেটা ভুল হচ্ছে, আর যদি ভুল প্রমাণ করতে না পারেন তাহলে আপনাকে মেনে নেওয়া লাগবে। কথা বলুন। আসরের নামাজ পড়ার পরে বসে আছি, হঠাৎ ইমাম সাহেব আয়াত তেলাওয়াত করছে, ৩৫ নম্বর আয়াত করার পর অর্থ বলছে, ও হে যারা ইমানের দাবি করো, আল্লাহকে ভয় করো, আর আল্লাহ পর্যন্ত পৌঁছাতে যে কোনো একটা মাধ্যম তালাশ করো, সেই মাধ্যম হচ্ছে খাজা বাবা। অথচ
ওয়াসিলা শব্দের 99টা অর্থ আমি পেয়েছি তাফসীরে তাবারীর ভেতরে। এই 99টা অর্থের এক নাম্বার অর্থ ওয়াসিলা মানে নেক কাজ। দুই নম্বরে ওয়াসিলা মানে নবীর সম্মান। ওই যে আসানের পরে যে দোয়া পড়া হয় ওখানে কিন্তু ওয়াসিলা শব্দটা আছে নাকি? ওই ওয়াসিলা মানে নবীর সম্মান। এরকম একটা একটা করে সিরিয়াল দেখবেন 99টা আছে, কোন জায়গায় ওয়াসিলা মানে খাজা লিখা নেই। এখন এই ওয়াসিলা কোন ওয়াসিলা? দুনিয়ার মানুষ যেন ভ্রান্ত ধারণায় না ভোগে কিছু কিছু ব্যাখ্যা আল্লাহ নিজের হাতে দিয়েছেন। কোন মানুষের হাতে ছেড়ে দিলে মানুষ হয়তো নিজের মন মতো চালিয়ে দিত। এখানে জিহাদ শব্দটা যেখানে আল্লাহ দিয়েছেন সূরা তাওবা 11 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 10 নম্বর লাইনের 111 নম্বর আয়াত, এখানে আপনি দেখবেন ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইয়ুকতালুন। মাঝের অংশ এটা আল্লাহ ওখানে কিন্তু জিহাদ বলার পরে এই শব্দটা দিলেন, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা জান্নাতের বিনিময়ে। এতটুকু দিলেই তো অর্থ শেষ হয়ে যেত। আল্লাহ বলেন না মানুষ ভ্রান্ত ধারণায় পড়ে যাবে। এই জন্য এই ব্যাখ্যাটা দুনিয়ার কারো কাছে আমি দেইনি। জান্নার মাল আল্লাহর, জান্নাত কার? আল্লাহ। জান্নাত আমাদের, জান্নার মাল আল্লাহ, যেহেতু আল্লাহ কিনে নিয়েছে। এই জমিটা যদি আমি ইনার কাছ থেকে কিনে নেই, এটার মালিক উনি আর নেই, এটার মালিক আমি আর উনি টাকার মালিক। আল্লাহ বলেন জান্নার মাল আমি তো কিনে বিক্রি করে দিয়েছি। এখানে লক্ষ্য করুন ইস্তারা শব্দটা আছে। ক্রেতা এবং বিক্রেতার মাঝখানে কয়েকটা বিষয় থাকে। ক্রেতা এক নাম্বার একটা দাম বলবে, বিক্রেতা যিনি এক নাম্বার একটা দাম বলা লাগবে তাকে। ক্রেতা যিনি তিনি ওই দামের পরিবর্তে উল্টা পাল্টা দামও বলতে পারে না, পারে না। আল্লাহ তাআলা বলেন আমি একটা জান্নাত বিক্রি করব, আমি যার তার কাছে বেচব না। এই জন্য দিয়েছেন মিনাল মুমিনিনা, আমার জান্নাত আমি বিক্রি করব শুধুমাত্র মুমিনদের কাছে। জান্নাত আল্লাহ কিন্তু এখানে মিনাল মুনাফিকিনা না, মিনাল কাফিরিনা, মিনাল বৈদ্য দিতে পারতেন না, বৈদ্য যে বৈদ্যদের কাছে বেশি দেব না, মুনাফিকের কাছে বেচবো না, কাফেরের কাছে, মুশরিকের কাছে বেচবো না। কারণ আমার আল্লাহ দেয়নি, নাম দিয়েছে কার? মুমিন। আরো জোরে মুমিন। এখানে কিছু খেয়াল করা লাগবে। আজকে যে মাছ কিনতে গিয়েছিল আমাদের জন্য সকালবেলা, ও মাছ কিনতে যে তার এদিকে মাছের দোকানদার পচা মাছ যদি দিয়ে বলে ভাই খুব ভালো নিয়ে যান, আরো আসতে বলে আমার বলছে দোস্ত আমি মাছ কিনতে গিয়ে শেষে মাছ নেয়নি, নড় ছিল কই মাছ, ওই মাছ তুলে এনেছে বিল থেকে। রে এতটুকু ব্রেন নিয়ে, এতটুকু বুদ্ধি নিয়ে মাছ কিনতে গিয়ে যদি পচা মাছ না নিয়ে নড়া মাছ নেয়, টাকা জিনিস, টাটকা জিনিস ছাড়া টাকা দিয়ে নিতে চাই না। আমার আল্লাহ বলেন আমি মমিনদের কাছে আমার এত বড় একটা জান্নাত বিক্রি করব, তার পচা জীবন পচা মাল আমি নেব না। আপনার জান্নাত যদি কিনতে হয় আপনার মালও হওয়া লাগবে পবিত্র, জানও হওয়া লাগবে পবিত্র। মালটা নাই পবিত্র করছেন বিভিন্ন কায়দায়, জাকাত দিয়ে, সাদকা দিয়ে, হালাল উপায় করে, কিন্তু জীবন পবিত্র করবেন কি দিয়ে? এর ভেতরে যদি দুই নম্বর জিনিস ঢোকে এতে পবিত্র থাকবে না। সুতরাং আপনার জান আর মাল যদি আল্লাহর কাছে দিতে চান এইটা পরিষ্কার হওয়া লাগবে। আছে আজ দান করে যদি কেউ বলেন হুজুর আমি বুঝি নাই না বুঝার ভান করি আপনি এদিকে আসেন।